ঢাকার নয় আসনের সংসদ সদস্য আলহাজ সাবের হোসেন চৌধুরীর পক্ষে মেরাদিয়ায় ত্রাণ বিতরণ করা হয়েছে বুধবার এক হাজার জন কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মেরাদিয়া ভূঁয়াপাড়া সিপাহী বাগের দিন মজুর রিক্সা চালক পরিবহন শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন খিলগা থানার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়ত হোসেন তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকেই লক্ষ্মীপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমান টিপু জানান করোনা পরিস্থিতিতে লক্ষ্মীপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সেবা পাচ্ছে সাধারণ মানুষ বৃহস্পতিবার জেলা শহরের চকবাজার ও রামগঞ্জ শহরে দুই শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এ সময় ক্যাপ্টেন রাহাত খান জানান লকডাউনে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিদিনই সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে এছাড়া ত্রাণ সহযোগিতা ও জনসচেতনতা কার্যক্রম চলবে বলেও জানান এ কর্মকর্তা এদিকে বান্দরবান প্রতিনিধি জিয়াউদুল জুয়েল জানান বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের অনুরোধে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী রাজশাহী প্রতিনিধি শাহিনুর রহমান সোনা জানান করোনা মহামারীতে প্রশাসন জনপ্রতিনিধি আর বিত্তবানদের পাশাপাশি রাজশাহীতে সাধারণ মানুষও এগিয়ে আসতে শুরু করেছেন এর ধারাবাহিকতায় মানুষের পাশে এসে দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ নাসিবুল ইসলাম বুধবার নিজ এলাকার একশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নাসিবুল এছাড়া গাজীপুর প্রতিনিধি ওয়াসিম আকরাম জানান করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের যুবলীগের সদস্য মেহেদি হাসান শাওন নিজ উদ্যোগে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেন তিনি